দাখিল নবম শ্রেণীর বই, ক্লাস নাইনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই আমার হাতে আপনারা দেখছেন। এখানে একটা মানচিত্র দেখা যায়, দেখছেন একটা মানচিত্র দেখা যায় না? এখানে দেখেন লেবানন, সিরিয়া, সামারা, জেরিকা, জেরুজালেম, জুড়িয়া, গাম্বিয়া, মিশর, জর্ডান, মাঝখানে খুব বড় করে লিখেছে, দেখেন তো কি লিখেছে মাঝখানে, এটা কি? ইসরায়েল। ফিলিস্তিনের নামটা এখানে? মাননীয় প্রধানমন্ত্রী কয়েক মাস আগে পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য দিলেন, আর পাঠ্যপুস্তক বইয়ে দায়িত্ব পাওয়া পশ্চিমাদের গুলামরা, ইহুদিদের গুলামরা ফিলিস্তিনের নাম মুছে দিয়ে প্রধানমন্ত্রীর সাথে, দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে। ইহুদিরা এবং পশ্চিমারা, এই ইহুদিরা পশ্চিমারা ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে দিতে চাইছে। আর এই ইহুদিরা, এখানে ওলামাদেরকে আমি সাক্ষরে বলছি, নবীজি বলেছেন দাজ্জালের অনুসারী হবে 70,000 ইহুদি, 70,000 দাজ্জালের অনুসারীরা ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করার কাজ করছে। আর আমার দেশে দাজ্জালের রুহানি সন্তানরা পাঠ্যপুস্তকে মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে দিয়ে এই সকল দাজ্জালের রুহানি সন্তানরা মুক্তিগামী ফিলিস্তিনকে ভালোবাসে কোটি কোটি মুসলমানদের কলিজায় আগুন ধরায় দিয়েছে। এরা কারা? এত বড় সাহস! এই মানচিত্র ক্লাস নাইনের বইয়ের ভেতরে ঢুকিয়ে ফিলিস্তিনের নাম মুছে দিয়েছে। এখানে আমি সব কথা বলতে পারবো না, আপনারা আগামী জুমায় আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন জুমার বক্তৃতায় আমি সব তুলে ধরবো, পয়েন্ট টু পয়েন্ট আপনারা শুনে নেবেন। ডি ইসলামাইজেশন ক্লাস 1-2 এর বই থেকে সালাম উঠিয়ে দেওয়া হয়েছে। 2022-এ সালাম ছিল, 2022-এ সালাম ছিল 24 সালের বইয়ে, গুড মর্নিং, গুড মর্নিং আছে, শুধু উপরের সালাম, সালামে কি সমস্যা? এত এখানে আরো অনেক কিছু আছে, সব তো আমি এখন বলতে পারবো না। ট্রান্সজেন্ডার ইস্যু আছে, তারপরে সবচাইতে আশ্চর্যজনক ব্যাপার হলো ইংরেজদের প্রশংসা করা হয়েছে, ব্রিটিশদের প্রশংসা করা হয়েছে। ব্রিটিশরা কি এই উপমহাদেশে খুব ভালো করছে না শোষণ করছে? কথা বলেন না কেন, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মুসলিম শাসকদের কত অবদান। অথচ এই বইগুলোর ভেতরে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 110 নম্বর পৃষ্ঠায় মুসলমান একজন শাসকের অবদানের কথা বলা হয় নাই, বলা হয়েছে সব হিন্দুদের কথা। আমরা এখানে হিন্দু ভাইরা থাকলে রাগ করিয়েন না, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে আমাদের দেশে আমরা সম্প্রীতি লালন করে চলাফেরা করি, ঠিক কি না? তো আমি কথাটা এই কারণে বলছি, মুসলমানদের নাম আমি বাদ দিয়ে দিলেন আর শুধু এক শ্রেণীর ভাইদের নাম রাখলেন, এটা তো গাদ্দারি হয়ে গেল, যদি ইনসাফ হলো না, এটা বেইনসাফি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এগুলো সব বলতে গেলে আমার অনেক লম্বা সময় লাগবে, আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলছি। এই যে দেখুন ক্লাস নাইনের ইসলাম শিক্ষা বই, গত বছর জিহাদ নামে একটা অধ্যায় ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে, এই যে আমার কাছে পুরা বইয়ের ফটোকপিটা আছে, এই বছর এটা বাদ দিয়ে এই চ্যাপ্টারে ঢুকিয়ে দেওয়া হয়েছে পরমত সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা। কেন? জিহাদ কি এত খারাপ বিষয়? কোরআনে জিহাদ আছে না নাই? জিহাদ আর সন্ত্রাস কি, সন্ত্রাস কি এক জিনিস? এখানে ডিএসবি, এনএসআই, গোয়েন্দার ভাইয়েরা থাকতে পারেন, তাদেরকে বলছি শোনেন, জঙ্গিবাদের সাথে, সন্ত্রাসের সাথে, চরমপন্থার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কোরআন জঙ্গিবাদকে সন্ত্রাসবাদকে উস্কে দেয় না, বরং জিহাদ একটা পবিত্র জিনিস, জিহাদ এসেছে সন্ত্রাসের গুড়া কেটে দেওয়ার জন্য। এখানে গোয়েন্দার ভাইয়েরা থাকলে তথ্যগুলো উপরের মহলে আপনারা পৌঁছাবেন যে ইসলাম কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে
এখানে কিছু বিষয় আমি দুই মিনিটে দেখাচ্ছি আপনাদেরকে। মাদ্রাসার বইয়ের প্রচ্ছদ দেখলে, মলাট আর কভার দেখলে আমাদের লজ্জা লাগে। আচ্ছা, আমরা যখন আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় পাঠাই, কেন পাঠাই কথা বলেন না কেন? আলেম হওয়ার জন্য, ঠিক কিনা ভাই? আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, গায়ক হবে, নায়ক হবে, তো কে বাধা দিয়েছে আপনাকে? অথবা আপনি চাইলে আপনার ছেলেকে, মেয়েকে স্কুলে পড়াইতে পারবেন, মাদ্রাসায় পড়াতে পারবেন। এই স্বাধীনতা কি আমাদের সবার আছে না? আছে। এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে? মাদ্রাসাগুলো হচ্ছে ছেলে মেয়েরা আলেম হবে, ওরা নামাজি হবে, চরিত্রবান হবে, আল্লাহওয়ালা হবে। কিন্তু আপনারা দেখেন, এটা কোন ক্লাসের বই? দাখিল ষষ্ঠ শ্রেণী, স্বাস্থ্য সুরক্ষা বই। আমাদের মেয়েরা স্কুলে কি, আমাদের মেয়েরা মাদ্রাসায় কি এরকম ড্রেস পরে যায়? কথা বলেন, এরকম ড্রেস পরে যায়? এরকম লাফালাফি করে? তাহলে এগুলা মাদ্রাসার বইয়ে দিয়েছেন। এরপরে দেখুন, দাখিল সপ্তম শ্রেণী, স্বাস্থ্য সুরক্ষা বই। লাফায় লাফায় কি পারতেছে? শুধু কি তাই? কোন মাদ্রাসায় হারমোনিয়াম বাজানো হয়? একটা মাদ্রাসায়। এটা কোন ক্লাসের বই? দাখিল, দাখিল ষষ্ঠ শ্রেণী। কি বাজায়? শুধু হারমোনিয়াম বাজাইলে হবে? তবলা বাজাইতে হবে না? এই দেখেন পরের ক্লাসে কি আছে, পরের ক্লাসে কি আছে। আপনারা ভাবিয়েন না যে হুজুর মুখস্থ কথা। এগুলো আমি কয়েকদিন কয়েক রাত জেগে জেগে পড়াশোনা করে প্রিন্ট করে তারপরে আছি। একজন ডাক্তার যেভাবে রোগীর চিকিৎসা করেন, উলামা মাশায়েখ হচ্ছেন উম্মতের ডাক্তার, উম্মতের চিন্তা করেন। আমার উম্মতকে ধ্বংস করে দেওয়া হবে, গোটা জাতি ধ্বংস হয়ে যাবে, উলামা মাশায়েখ তো চুপ করে বসে থাকতে পারে না। আমাদের কোনো মাদ্রাসায় কি ঢুল তবলা আছে? না। তো এগুলো দিয়ে কি হয়েছে, আমাদের দেশে কিছু হুজুর পাকড়ি পুকড়ি লাগাইয়া স্টেজ উঠা, এখন কি আগামী জেনারেশনকে বসেন বসেন পয়সা দান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ায় দান, এই জাতের হুজুর বানাবেন নাকি? এখন আপনারা শোনেন, এগুলো দেওয়া হয়েছে কেন? এগুলো দেওয়া হয়েছে গার্ডিয়ানরা যেন এগুলিও দেখা করে। ধরো মাদ্রাসা বাদ, স্কুলেই দিই। মানে এখন মাদ্রাসায় দেখবেন আপনারা বেশিরভাগ ভাইরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়াইতে চায়। এখন মাদ্রাসার প্রতি মানুষের যেন বিদ্বেষ তৈরি হয়, এজন্য এ ধরনের মলাট আর কভার দেওয়া হয়েছে। আমরা দায়িত্বশীল মহলকে অনুরোধ জানাবো, দাবি জানাবো, আপনারা এদেরকে ধরেন, এটা কারা করলো শাস্তি দেন। আর যদি জোর করে মানুষের উপরে এগুলা চাপায় দিতে চান, মানুষ এগুলা গ্রহণ করবে না। বইগুলো মাদ্রাসায় যাবে ঠিক, কিন্তু মানুষ এগুলা পড়বে না, মানুষ এগুলা পড়বে না। এই দেখেন না, মাদ্রাসায় আমি নিজে, আমি স্কুলে পড়েছি, আমি স্কুলে পড়েছি, আমি মাদ্রাসায় পড়েছি, আমি ইউনিভার্সিটিতেও পড়েছি আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় আমাদেরকে উস্তাদরা শিখিয়েছেন কিভাবে ওযু করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, মাসালা মাসাইল শিখিয়েছেন। এখন মাদ্রাসার বইয়ে কি আছে? সারেগামা পাদানিসা। দেখেন না আপনারা কি আছে, আমি কি ভুল বলছি? এর পৃষ্ঠা নাম্বার শুদ্ধ আছে, 37 নাম্বার পেজ, শিল্প ও সংস্কৃতি বই, সারেগামা পাদানিসা। দেখতেছেন? আরে বাপরে বাপ, হ্যাঁ দেখছেন আপনারা, ঢোল তবলা দেখা যায়, দেখা যায়। শুধু কি ঢোল তবলা বাজাতে হবে, একটু কোমর দুলিয়ে না নাচলে তো হয় না, এই জন্য পরবর্তীতে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ দিন তাকাতা থাকবি না, দিন ঢিং দিন দেখা যায়, দেখেছেন? শুধু কি তাই? এটা কি গান ভাই? হ্যাঁ বাউলের সুর। মাদ্রাসায় কি কোন মাদ্রাসায় বাউল গান শোনানো হয়? কথা বলেন, শোনানো হয়? দেখেছেন ছবি মাদ্রাসার বইয়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই বইগুলো কার বাপের পয়সা ছাপানো হয়েছে? কাদের পয়সা? পয়সা কার? ওরা যে গাড়িতে চলে গাড়ির তেলের পয়সা কার? ওরা বেতন খায়, বেতন কার? বেতন খায়, বেতন কার? আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ির পেট্রোল চলে,
আমাদের ট্যাক্সের পয়সায় বেতন হয়, আমাদের ট্যাক্সের পয়সায় এসি রুমে থাকো, আর আমাদের বাচ্চাদেরকে এগুলো শিখাবো, বরদাস্ত করবে না দেশের মানুষ। অচিরেই সকল অসঙ্গতি দূর করে ওলামা মাশায়েখদেরকে ডেকে আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি আপনারা চান? আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি চাই? আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি চাই না। এই জন্য দায়িত্ব দেশের আমার কত টাকা খরচ হয়েছে চিন্তা করছেন? এগুলো আপনারা দিয়ে দিন আমাকে, ঠিক আছে? এখানে সব পেজ বলতে গেলে আমার অনেক সময় লাগবে, দেখছেন অবস্থা। আমাদের ওলামা, হ্যাঁ, আচ্ছা, আর আপনারা বলবেন হুজুর আপনারা শুধু মাহফিলে চিল্লাচিল্লি করেন কেন? এটা আপনাদেরকে বলে দিই, আমরা মাহফিলে চিল্লাচিল্লি করছি না। এই যে একটা প্রতিবেদন বানিয়েও আমাদের মুরব্বী আলেমরা শিক্ষা মন্ত্রণালয়ে দিয়েছে, আর আমরা মাহফিলে বলছি কেন? না বললে আপনারা সতর্ক হতে পারবেন? আমরা সতর্কও করছি, আমাদের উস্তাদতুল্লাহ আলেম যারা, তারা প্রতিবেদন সব অসঙ্গতিগুলো এক জায়গায় করে প্রতিবেদন আকারে মাননীয় মন্ত্রী মহোদয়কেও দিয়েছেন। মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন আমরা এগুলো দেখলাম, আমরাও আশায় আছি মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা এগুলো দেখবেন। এবং এখানে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, আমরা আপনাদেরকে বলবো, আপনারাও আপনাদের সাংসদদেরকে, মন্ত্রী সাহেবকে, সবাইকে বলবেন যে আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি আপনারা চান? আমরা ছেলে মেয়ে নষ্ট হোক আমরা কেউ চাই? গুয়েন্দার ভাইয়েরা যারা আছেন তাদেরকেও বলবো, ভাই আপনাদেরও ছেলে মেয়ে আছে, আমরা সুন্দর শিক্ষা চাই। সবাই চাই কি চাই না? কষ্ট হচ্ছে আপনাদের?